বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চীন সফরের শততম বার্ষিকী উপলক্ষে বিদেশের সঙ্গে চীনা জনগণের মৈত্রী সমিতি কলকাতায় চীনের কনসুলেট জেনারেল, চীনের শেনজেন বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে। গত 13 এপ্রিল শনিবার শেনজেন ইউনিভার্সিটিতে রবীন্দ্রনাথের চীন সফরের শততম বার্ষিকী উদযাপনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কলকাতায় চীনের কনসুলেট জেনারেল, বিশ্বভারতী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, শেনজেন ইউনিভার্সিটি, পেকিং ইউনিভার্সিটি, বেজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি, কোয়াংটং ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ, সাংহাই ইউনিভার্সিটি অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল সহ নানা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন। বিশ্বভারতীর চীনা ভবনের অধ্যক্ষ অধ্যাপক অভিজিৎ ব্যানার্জি তাঁর বক্তৃতায় বলেন, রবীন্দ্রনাথ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে তাঁর চীন সফর চীনা ও ভারতীয় সভ্যতার মধ্যে সংযোগ জোরদার করতে পারে। চীনে আসার প্রধান কারণ রবীন্দ্রনাথ নিজে বলেছিলেন যে আমি চাই এই যে দুটি দেশের মধ্যে সম্পর্ক সেটিকে আবার পুনরায় সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে, যাতে দুদেশের মানুষের মধ্যে আদান প্রদান বাড়বে, দুদেশের সাংস্কৃতিক জগতের লোকের মধ্যে আদান প্রদান বাড়বে, সাহিত্য জগতের লোকের মধ্যে আদান প্রদান বাড়বে এবং দুটি দেশের সম্পর্ক, দুটি এই প্রাচীন এশিয়ার যে দুটি প্রাচীন দেশ, এই দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও নিবিড়তম হবে। ইন্টারন্যাশনাল কংগ্রেস ফর বেঙ্গলি স্টাডিজের সভাপতি অধ্যাপক তং ইউচেন তাঁর বক্তৃতায় বলেন, রবীন্দ্রনাথ একজন মহান কবি যিনি ভালোবাসা এবং গুণী ব্যক্তিদের চেতনাকে মূর্ত করেছেন। তিনি চীনকে ভালোবাসতেন এবং চীনা জনগণের ন্যায়সঙ্গত অধিকারকে সমর্থন করেন। তাঁর চিন্তাভাবনা এখনও আধুনিক সময়ে চীনের তরুণ তরুণীদের অনুপ্রাণিত করে থাকে। পেকিং ইউনিভার্সিটির বিদেশি ভাষা কলেজের অধ্যাপক ওয়েলি মিং বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের নাটক অনুশীলনের প্রক্রিয়াটি তুলে ধরেন। তিনি পেকিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের হয়ে প্রকৃতির কাছাকাছি যেতে নেতৃত্ব দিয়েছিলেন। ঠাকুর পরিবারের বংশধর সৌরজা ঠাকুর শেনজেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রবীন্দ্রনাথের ব্রঞ্জ মূর্তি দেখে ভীষণ মুগ্ধ হয়েছেন। রবীন্দ্রনাথের চীন সফর নিয়ে তিনি বলেছেন, গুরুদেবের সঙ্গে তো একটা চীনের খুব সুন্দর সম্পর্ক ছিল। সেই মানুষটি চীন দেশে যখন এসেছিলেন, তিনি যদি কোনো পলিটিক্যাল বা কোনো ইকোনমিক মিশন শুধু নিয়ে আসতেন, তাহলে চীনবাসীরা হয়তো 100 বছর পরেও গুরুদেবকে মনে রাখতেন না। ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠান হিসেবে একই সঙ্গে চীন ভারত সংগীত বিনিময় কর্মশালা, চীন ভারত শাস্ত্রীয় সংগীত আসর এবং ভারতীয় শিক্ষার্থীদের জন্য চীনা সেতু শীতকালীন শিবিরের মতো নানা কার্যক্রমও রয়েছে। ইয়াং ওয়েমিং সরনা, সিএমজি, শেনজেন থেকে।